মহান পণ্ডিত চাণক্যের নীতি নিয়ে আজকের ভিডিওটি থাকছে ব্যাখ্যা স্বরূপ তোমাদের সামনে। তাই প্রথমবার যারা চ্যানেলটি দেখছো বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো। মহান পণ্ডিত চাণক্য বলেছিলেন, বিপদ আসার আগেই মুক্তির উপায় চিন্তা করা উচিত। ঘরে আগুন লাগলে কুয়ো খুঁড়ে কোনো লাভ হয় না, অর্থাৎ সম্ভাব্য বিপদ আশঙ্কা পেলে তৎক্ষণাৎ পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজে নেওয়া উচিত। এতে বিপদের সময় ক্ষতির আশঙ্কা অনেক কম হয়। চাণক্য বলেছিলেন, গুরুর অপবাদ বা নিন্দা যেখানে হচ্ছে সেইখানে কান দুটো বন্ধ রাখতে হয়, নয়তো সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যেতে হয়। অর্থাৎ কোনো মূলে গুরুর অপমান বা নিন্দা সহ্য করা উচিত নয়। যা হয়ে গেছে তা আবার করা অর্থহীন। ঠিক যেমন মৃত ব্যক্তির পুনরায় মৃত্যু হয় না, যা অতীত হয়ে গেছে তার জন্য অনুশোচনা না করে জীবনে এগিয়ে চলা উচিত, অতীত থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এটাই মহান পণ্ডিত চাণক্যের অভিমত। অর্থাৎ যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা না করে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ পরিকল্পনা করে এগিয়ে যাওয়া উচিত। আজকের ভিডিওটি এখানে শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত।